আসসালামু আলাইকুম ক্লাস 10, তোমাদের ক্লাস রুটিন ডে ওয়াইজ দেওয়া হয়েছে, দেখে নেবে এবং এই তারিখ অনুযায়ী আমরা তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে এবং এই ক্লাসগুলো সবই এখন রিভিশন ক্লাস। হয়তো সমস্ত চ্যাপ্টারটার দেখানো সম্ভব হবে না, তবু তোমাদের যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের দেখাবো এবং বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করে নেবে। দেখো, তোমাদের টেস্ট পরীক্ষা আর হয়তো হবে না। টেস্ট পরীক্ষাটা হলে আমার মনে বলে খুব ভালো হতো। হয়তো অনেকে ভাবছে যে হয়নি, ভালো হয়েছে, কিন্তু না, একটু চিন্তা করো, যদি টেস্ট পরীক্ষা হতো তাহলে তুমি বুঝতে পারতে যে আমি কীরকম পজিশনে আছি, তাই না? কারণ আমরা একবারে সরাসরি মাধ্যমিক পরীক্ষায় বসবো, কোন জায়গায় ভুল হচ্ছে, কোন জায়গায় আমার দুর্বলতা সেগুলো আমরা বুঝতে পারবো না, তাই টেস্ট পরীক্ষাটা হলে খুব ভালো হতো। যাই হোক, আবার সামনের পরীক্ষার জন্য তোমাদের আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, এটাও আমরা আশা করি। আজকে আমরা তোমাদের অধ্যায় 3, তোমাদের স্কুল চলাকালীন এই চ্যাপ্টারটা খুব ভালোভাবেই তৈরি করা হয়েছিল, তবুও তোমাদের এগুলো আবারও একটু মনে করিয়ে দেওয়ার জন্য ক্লাসটাকে রিভিশনের মাধ্যমে আমরা কিছু জিনিস আলোচনায় থাকব। দেখো, এখানে প্রথম মানে সামেটিভে যে চ্যাপ্টারগুলো ছিল তার মধ্যে এটা পড়ছে এবং এই চ্যাপ্টারগুলো থেকে খুব বেশি করে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে, তাই এগুলোকে খুব ভালো করে তোমরা রেডি করে রাখবে। দেখো, এই চ্যাপ্টার প্রথম হচ্ছে জ্যামিতির, তাই জ্যামিতির এই অংশটা খুব ভালো করে তৈরি করবে, আশা করি তোমরা খুব ভালোভাবে তৈরি করে রেখেছ। এখানে মাত্র 2টো উপপাদ্য আছে, এই 2টো উপপাদ্য তোমরা খুব ভালো করে তৈরি করে রাখবে, এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই 2টো উপপাদ্যর মধ্যে বিগত কয়েক বছর দেওয়া হয়নি, তাই এবার দেওয়ার একটা প্রবল সম্ভাবনা, তাই এটাকে তোমরা প্র্যাকটিস করে রাখবে। দেখো, উপপাদ্যটা খুবই সহজ এবং উপপাদ্যগুলোকে আমরা যদি মুখস্থ আকারে করতে যাই তাহলে মাঝে মাঝে ভুলে যাব, তাই না? তাহলে কিভাবে আমরা মনে রাখতে পারবো, কতটা সহজে আমরা মনে রাখতে পারবো, তার জন্য দেখো, একটা উপপাদ্যর আমরা 6টা অংশ বিভক্ত করেছিলাম। আগেও তোমাদের এরকমভাবেই বোঝানো হয়েছিল যে একটা উপপাদ্যের 6টা অংশ থাকে, যেমন যেমন তোমাদের দেখো উপপাদ্য 32, এই উপপাদ্য 32টা দিয়ে আছে, ব্যাস নয় এরূপ কোনো জায়ের উপর যদি কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয় তাহলে সেই লম্বটা জায়টিকে সমদ্বিখণ্ডিত করবে, এটাকে বলা হয় সাধারণ নির্বাচন, তাই না? এই সাধারণ নির্বাচনটা একটা পয়েন্ট, 2 নম্বর, এই সাধারণ নির্বাচনটা থেকে আমাকে কি করতে হবে, একটা ছবি আঁকতে হবে, তার মানে 2 নম্বরটা হচ্ছে চিত্র। 3 নম্বরটা হবে যে এর বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটাতে কি আছে, না বিশেষ নির্বাচনটাও তোমাকে কিছু মুখস্থ করার দরকার নেই, বিশেষ নির্বাচন এই সাধারণ নির্বাচনের মধ্যেই লুকিয়ে আছে, অর্থাৎ ছবি থেকে তুমি কি লিখবে, ছবিটা থেকে কি লেখা হয় সেটা তোমাকে লিখতে হবে। 4 নম্বর হচ্ছে প্রামাণ্য, অর্থাৎ কি প্রমাণ করতে বলছে, তাহলে প্রামাণ্য জিনিসটা আমাকে এখানে মনে রাখতে হবে, সেটাও বিশেষ নির্বাচনেই পেয়ে যাবে। তাহলে 4টে পয়েন্ট তোমরা এই সাধারণ নির্বাচন থেকেই তোমরা পেয়ে যাচ্ছ, তাহলে তোমাকে মনে রাখতে হবে কোনটা অঙ্কনটা, কখনো কখনো অঙ্কন করতে হয় উপপাদ্য প্রমাণ করার সময়, আবার কখনো কখনো উপপাদ্যের প্রমাণে অঙ্কন লাগেও না। 5 নম্বর হচ্ছে অঙ্কনটা, 6 নম্বরটা হচ্ছে প্রমাণ, এই প্রমাণ করার সময় একটু তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো, এই 4, 5 এবং 6 এই 2টো জায়গাটা আমাকে একটু খেয়াল রাখলে আমরা একটা উপপাদ্য খুব ভালোভাবেই লিখে আসতে পারবো, তাই না?
চারটে বলে দিলাম, তো এই জায়গা থেকেই চারটে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে আমাদের প্রথমে আলোচনায় আসি, ব্যাস নয় এরূপ কোনো জ্যা। দেখো একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, আমরা সাধারণ নির্বাচন থেকে একটা বৃত্ত অঙ্কন করছি। এই বৃত্তটার এটা হচ্ছে কেন্দ্র। জ্যা কাকে বলে? না, বৃত্তের এই পরিধির দুটো অংশকে যদি আমরা যোগ করে দিই, এটা একটা যোগ করে দাও, এটা একটা জ্যা, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে একটা জ্যা, নামও দিয়ে দাও, এ বি নাম দিয়ে দাও। তাহলে এ বি একটা জ্যা। তাহলে পরিধির যে কোনো দুটো অংশকে যদি সরলরেখা দিয়ে যোগ করা হয় তাহলে সেটা জ্যা হবে। সবচেয়ে বড় জ্যাটা হচ্ছে বৃত্তের এই ব্যাসটা হচ্ছে সব থেকে বড় জ্যা। দেখো ব্যাসটাও একটা জ্যা, ঠিক আছে, কিন্তু এখানে ব্যাস নয় বলেছে, তাহলে আমাকে ব্যাস নয় এরকম একটা জ্যা এ বি লিখলাম। এরূপ একটি জ্যা ব্যাস নয়, এর উপর বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র এটা, এই বৃত্তের কেন্দ্র থেকে যদি তুমি একটা লম্ব অঙ্কন করে নাও। লম্ব মানে কি? এই এ বি সরলরেখার উপর এই ও, এটা ডি মনে করো, নাম দাও এটা ডি। তাহলে ও ডিটা যদি লম্ব হয়, তাহলে লম্ব হলে একটা সরলরেখার উপর, একটা সরলরেখার উপর যদি লম্ব হয় তাহলে এই দিকটাও 90 ডিগ্রি হবে, এই দিকটাও 90 ডিগ্রি হবে। তার মানে এই দিকের অংশটাও 90 ডিগ্রি, এই দিকের অংশটাও 90 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে? বেশ, লম্ব অঙ্কন করা হলো। তাহলে এই পর্যন্ত আমাদের হচ্ছে সাধারণ নির্বাচন, সেই সাধারণ নির্বাচন থেকে ছবিটিকে ফেললাম। এবার দেখো এর পরের অংশটা হচ্ছে প্রমাণ করতে হবে, ওই লম্ব, ওই লম্ব মানে ও ডি লম্বটা কাকে সমদ্বিখণ্ডিত করছে? না, জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এ বি জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করছে। সমদ্বিখণ্ডিত করা মানে কোন একটা সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করা মানে এই দিকের অংশটা আর এই দিকের অংশটা সমান হবে। তাহলে এই দিকে এই ও ডিটা সমদ্বিখণ্ডিত করছে কাকে? না, জ্যাটিকে। তাহলে এ ডি আর বি ডিটা সমান আমাকে দেখাতে হবে, তাই না? তাহলে এটাই হচ্ছে প্রমাণ করতে হবে। এবার আমরা একটু লিখি, তাই না? দেখো তাহলে আমরা প্রথমে কি লিখবো? না, এটা হচ্ছে সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন, ঠিক আছে, এটা সাধারণ নির্বাচন। দু নম্বরটাই হচ্ছে, এক নম্বরটা হচ্ছে সাধারণ নির্বাচন, দু নম্বরটা হচ্ছে চিত্র। চিত্র আমরা এখানে লিখেছি, দু নম্বরটা চিত্রটা, চিত্রটা অঙ্কন করেছি, দেখো ওইদিকে, তাই না, চিত্র অঙ্কন করেছি। তিন নম্বরটা হচ্ছে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটা কি জিনিস? না, এই ছবি দেখে লেখা, ছবি দেখে লেখা কি লিখবে? না দেখো এই রকম ভাবেই আমাদের উপরে কি আছে, ব্যাস নয় এরূপ কোনো জায়, এখানে আমাকে লিখতে হবে ও কেন্দ্রীয় বৃত্তের, এটাকে বিশেষ নির্বাচনও বলা হয়, প্রদত্ত বলা হয়, অবলিক প্রদত্ত লিখে দিই, ঠিক আছে? কি লিখবে এখানে? জি, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের, ও দেখো এখান থেকে দেখছি, লিখে থেকে লিখছি, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ জ্যা হচ্ছে এ বি, ব্যাস নয় এরূপ জ্যা হচ্ছে এ বিটা, বুঝতে পেরেছ? এবং ওডি, ওডি এ বি জ্যায়ের উপর লম্ব, জ্যায়ের উপর লম্ব, তাই তো? এখান থেকে তো দেখে দেখে এই পর্যন্ত তো আমরা করে নিলাম, এই পর্যন্ত দেখে দেখে আমাদের এই পর্যন্ত সাধারণ নির্বাচন, তার মানে এখান থেকে আমরা যা কিছু সব লিখব। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ জ্যা হচ্ছে এ বি, আর ও ডি এ বি জ্যায়ের উপর, জ্যায়ের উপর লম্ব, এটাও বলে দিয়েছে। এবার দেখো চার নাম্বারটা হচ্ছে প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে, যে কোনো একটা লিখলেই হবে, প্রমাণ করতে হবে কি? এখানে প্রমাণ করতে হবে কি? দেখো ওই লম্ব, ওই লম্ব মানে ও ডি লম্বটা কাকে? না, জ্যাকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে ওডি লম্ব জ্যাটিকে, এ বি কে ওডি লম্ব, এ বি জ্যাকে সমদ্বিখণ্ডিত করছে। এটা আমরা একবারে লিখে দেবে যে এডি প্রমাণ করতে হবে এডি সমান বিডি, এডি সমান বিডি,
ঠিক আছে, এডি সমান বিডি একবারে লিখে দেবে। আর যদি লেখো ঠিক করে লিখবে যে ওডি লম্ব এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এডি সমান বিডি। ঠিক আছে, তুমি এইটুকু লিখলেও হবে। এবার দেখো 5 নম্বরটা হচ্ছে অঙ্কন। অঙ্কনটা কি করবো, অঙ্কন হচ্ছে মানে একটা সেতুর মতো কাজ করে, তাই না? দেখো এখানে আমি কোনো একটা জিনিস অঙ্কন করে নিলে, এক্সট্রা জিনিস একটা করে নিলে আমি অনেকটা সুবিধা পেয়ে যাব। দেখো আমরা যদি ও এ আর ও বিটা যদি যোগ করি, ও এ এবং ও বি যুক্ত করলাম, ঠিক আছে, এটা যুক্ত করে কি সুবিধা আছে না? এখানে দেখো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি, এই দুটো ত্রিভুজ আমরা পেয়ে যাচ্ছি, তাই না? আর এই দুটো ত্রিভুজ পেলে আমরা যদি এই ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে তার অনুরূপ বাহুগুলো দৈর্ঘ্য সমান হবে, এটা আমরা আগে থেকেই জানি। তাহলে সেখান থেকে আমরা এটাকে প্রমাণ করতে পারবো। তাহলে অঙ্কন হলো, এবার আমরা আসবো প্রমাণ। প্রমাণ করার সময় আমাকে দেখো একটু খেয়াল রাখছি। দেখো যেহেতু আমরা বলেছিলাম ওডিটা এবি এর উপর লম্ব, তাহলে ও ডি এ কোণ আর ও সরি ও ডি এ আর ও ডি বি কোণ, এরা তো প্রত্যেকেই সমকোণ। তাহলে এটা যদি সমকোণ হয়, তাহলে একটা ত্রিভুজের একটা কোণ সমকোণ হলে সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ও ডি এ আর ও ডি বি এরা প্রত্যেকেই দেখো সমকোণ হয়ে গেল, সমকোণ সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে এখানে লিখবে ও ডি এ, ও ডি এ ত্রিভুজ, ও ডি এ ও ত্রিভুজ ও ডি বি সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজ, বুঝতে পেরেছো? কারণটা কি না, এখানে কারণটা লিখে দেবে ও ডি লম্ব এ বি। তাহলে ও ডি যদি লম্ব এ বি এর উপর হয়, তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে প্রত্যেকেই সমকোণ হয়ে যাচ্ছে। এখন এই দুটো সমকোণী ত্রিভুজ থেকে পাবো ত্রিভুজ ও ডি এ ও ত্রিভুজ ও ডি বি সমকোণী থেকে পাই, এই দুটো সমকোণী ত্রিভুজ, এই দুটো সমকোণী ত্রিভুজ, এই দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা প্রমাণ করব এরা সর্বসম। সর্বসম হওয়ার কয়েকটা শর্ত তোমাদের জানা আছে, ক্লাস 7-এ তোমাদের দেখানো হয়েছিল যে এস 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 বা এস এ এস বা এ এ এস বা আর এইচ এস। তো আর এইচ এসটা কখন হয় না, সমকোণী ত্রিভুজ হলে। তাহলে দেখো এখানে সর্বসম প্রমাণ করবো, যেহেতু এটা সমকোণ ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাহলে এটা আর এইচ এস, এটা দিয়ে আমরা প্রমাণ করবো। আর এইচ এসটার মানে কি, আর এইচ এসটা হচ্ছে একটা সমকোণ হবে, ত্রিভুজের দৈর্ঘ্য সমান হবে এবং একটা সাধারণ বাহু থাকবে, ঠিক আছে? তাহলে সেটাকে বলা হবে কি, আর এইচ এস শর্ত অনুসারে তারা সর্বসম। তাহলে দেখো এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি কি লিখতে পারবো না, একটা হচ্ছে যে ও ডি এ কোণ, কোণ ও ডি এ কোণ সমান দেখো কোণ ও ডি বি কোণ, কারণ ও ডি এ কোণ আর ও ডি বি কোণটা এরা প্রত্যেকেই সমান। কেন না, প্রত্যেকেই সমকোণ, প্রত্যেকেই তো প্রত্যেককে সমকোণ, কারণ কারণটা কি ওডিটা এবি এর উপর লম্ব বলে। 2 নম্বরটা দেখো যে ও এ আর ও বি, ও এ আর ও বিটাও সমান, এরা কেন সমান না, এটা হচ্ছে কেন্দ্র, আর কেন্দ্র থেকে একটা বৃত্তের মধ্যে যতগুলো ব্যাসার্ধ আঁকো না কেন সব তাদের দৈর্ঘ্য সমান হবে। তাহলে ও এটাও ব্যাসার্ধ, ও বিটাও ব্যাসার্ধ, তাহলে ও এ এবং ও বি ব্যাসার্ধ, এরা প্রত্যেক এটা কি, তাহলে ও এ সমান ও বি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? আর একটা 3 নম্বরটা যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। তাহলে দেখো এদের মধ্যে ও ডি এ ত্রিভুজ আর ও ডি বি ত্রিভুজের মধ্যে সাধারণ বাহু মানে কি, দুটো ত্রিভুজই লাগছে দেখো ও ডি বাহু,
ওডি এ ত্রিভুজেরটাও ওডি একটা বাহু, আবার ওডি বি ত্রিভুজটা একটা ওডি একটা বাহু, তাহলে এই ওডিটা হচ্ছে সাধারণ বাহু, তাহলে ওডি হলো সাধারণ বাহু, তাই তো? তাহলে দেখো দুটো ত্রিভুজের একটা কোণ আর দুটো বাহু যদি সমান হয় তাহলে এ এস এস এই শর্ত সাপেক্ষে, অর্থাৎ আর এইচ এস, এখানে সমকোণ আছে আর এইচ এস, লিখবে আর এইচ এস এই শর্ত সাপেক্ষে এই দুটো ত্রিভুজ সর্বসম হলো। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ত্রিভুজ ওডিএ সর্বসম চিহ্ন এটা, ত্রিভুজ ও ডি বি এটা দেখো সর্বসম আর এইচ এস শর্ত সাপেক্ষে, ঠিক আছে? তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হলে তার অনুরূপ বাহুগুলো দৈর্ঘ্য সমান, অতএব এডি সমান বিডি, এটা হচ্ছে অনুরূপ সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ বা অনুরূপ বাহু, ঠিক আছে? তাহলে এডি সমান বিডি আমাকে প্রমাণ করতে বলেছে, এডি সমান বিডি, তাহলে এডি সমান বিডি আমরা প্রমাণ করতে পারলাম, বুঝতে পারলে এটা? তাহলে এরকম ভাবে তোমরা প্রমাণটা তোমরা করবে, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে, আগেও তোমাদের দেখিয়েছিলাম এরকম ভাবেই, তা তোমাদের অনেকটাই সুবিধা হবে, আবারও দেখে নেবে তাহলে। এবার দেখো আমরা একটা এই চ্যাপ্টার যে প্রয়োগগুলো হয় সেই প্রয়োগগুলো নিয়ে তোমাদের আমরা আলোচনায় থাকবো।